وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَىٰ اللَّهِ دَعَا إِلَىٰ اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত এক মুকাল্লিদ ভাই রাত্রে আমাকে প্রশ্ন করেছিলেন মুখোশধারী মুফতি শাহ আবদুল্লাহ তিনি আমাকে প্রশ্ন করেছিলেন আর আহুল হাদিসদের উপরে অভিযোগ করেছিলেন যে আহুল হাদিসরা সাহাবিদের মানে না আমি তাকে বললাম যে আপনি একটা হাদিস বলুন যেটা থেকে প্রমাণিত হয় যে আহুল হাদিসরা সাহাবিদের মারেন না তিনি বললেন যে আবদুল্লাবিন উমারকে তারা মানেন না বিন উমারকে মানেন না বা আবদুল্লা বিন উমারের হাদিসকে মানেন না আমি বললাম কোন হাদিস তখন তিনি বললেন তাবিজ পড়ার হাদিস আমি বললাম আবদুল্লাবিন উমার নয় সেটা হচ্ছে আবদুল্লা বিন আমর বিন আস রাজি আল্লাহন হু এই হাদিস সহি নয় তিনি বললেন কেন আমি বললাম এটা তাদলিস রয়েছে তো হাদিসটা আমি আজকে তাহাকে করলাম আগেও করেছি তো তার জবাব দিচ্ছি মুখোশধারী মুফতি ইন্নাল মোকাল্লিদ লাইসা ইসাই মুফতি নিশ্চয়ই মুকাল্লিদ মুক্তি হতে পারে না মুকাল্লিদ হচ্ছে জাহেল মূর্খ নাদান গন্ডা হাদিসটি রয়েছে সোনানে আবিদাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশো তিরানব্বই আল আদাব নীল বাইহাকি হাদিস নাম্বার ছশো ছিয়াশি সানাদ শাহ এই হাদিসটি আছে হাদ্দস ইসমাল হাদ্দা হাম্মাদ عن محمد بن إسحاق عن عمرو بن شعيب عن أبيه عن جديه أن رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم من الفزع كلمات أعوذ بكلمات الله التامة من غضبه وشر عباده ومن حمزات الشياطين وأن يحضرون وكان عبد الله بن عمرو عمرو بن العاص هنا يعني عمر نوي سجائل بولش عمر يعلمهن من عقل من بنيه ومن لم يعقل كتبه فأعلقه عليه إيه أبو داود ابن الآداب للبيهقير هذه سند زرب أي هذه سير سنة, إيه سنة محمد ابن إسحاق تني عندي برنك ورشين. محمد ابن إسحاق عن عمرو بن شعيب আন্দে বর্ণনা করেছেন আর মুহাম্মদনু ইসহাক হচ্ছেন মুদাল্লিস রাবি আর মুদাল্লিস রাবির মুদাল্লাস গ্রহণযোগ্য নয় এ হচ্ছে মুদাল্লিস রাবি ও রিজাল গ্রন্থে দেখুন মুহাম্মদ মুহাম্মদ আবন্ন ইসহাক মুদাল্লিস কাসিরুল তাদলিস কাসির উত্তাদলিস প্রচুর তাদলিশ রয়েছে বা তাদলিশ করত আসমাউল মুদাল্লিসিন প্রথম খণ্ডে গাছিফিস্টা জীবন নাম্বার পঁয়তাল্লিশ ইমাম সৈয়দুল্লেখা মেশহুর বিত্তাদিলিস আনি তো আল মজুল এ মাহমদুবঈ ইসহাক তাদলিসে প্রসিদ্ধ ছিল দৈব এবং অপরিচিত রাবিদের থেকে তাদলিশ করাতে সে প্রসিদ্ধ ছিল তবাকাতুল মুদাল্লিসিন প্রথম খণ্ড একানব্বিশটা রাবি নাম্বার একশো পঁচিশ মাসহর যে তাদলিশে প্রসিদ্ধ ছিল জামিয়া তহসিল প্রথম খণ্ড দুশো একষট্টি বিশটা জীবনী নাম্বার ছেষট্টি সরি ছেষট্টি তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ উবনঈস হাক মুদাল্লিস রাবি আর এই মুদাল্লিশ রাবির হাদিস গ্রহণযোগ্য কি না এই বাবার বিখ্যাত মুহাদ্দিস মুকাল্লিদ নন মুজতাহিদ আল্লামা আইনি হানাফি তিনি উল্লেখ করেছেন আল মুদাল্লিস আল্লামা আইনি বলেন মুদাল্লিস রাবীর মুদাল্লিস রাবির হুজ্জাত মানে দলিল নয় লাহতাজ্জুবি আন আনা 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 দিয়ে বর্ণনা করা বা আনা যদি সে বর্ণনা করে তাহলে সেটা দলিল নয় হুজ্জাত নয় ইল্লা কিন্তু অন্য কোনো সামাদ সানাদে অন্য কোনো সূত্রে শ্রবণ সাব্যস্ত প্রমাণিত হলে সেটা গ্রহণযোগ্য নচেত লা আনা 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 আন বর্ণনা করলে সেটা গ্রহণযোগ্য নয় এটা আল্লামা আইনি হানাফি তিনি উল্লেখ করেছেন শাহ আব্দুল্লাহ মুকাল্লিদ জাহেল নন আল্লামা আইনি বলেছেন অমদাদুল কারি তৃতীয় খণ্ড একশো বারো পৃষ্ঠা ইমাম শাহ ফি ই রহেমাহুল্লা মুজতাহিদ মুহাদ্দিস তিনি কোনো মুকাল্লিদ নন তিনি বলেছেন ম্যান আরফ নাহু দাল্লা সামার যদি আমরা জানতে পারি কোনো ব্যক্তিকে কাউকে যে সে একবার তাদলিস করেছে লা লাকবাল মদাল্লাসিন হাদিসান হাত্তা ইয়াকুল আফিহে হাদ্দাসানি আউসামি এত আমরা তার মুদাল মোদাল্লাস অর্থাৎ মোদাল্লাস হাদিস গ্রহণ করি না লাখবা মি মদাল্লা সিন হাদিসান মোদাল্লাস রাবির মুদাল্লাস অর্থাৎ তাদলিস করা হাদিস আমরা গ্রহণ করি না হেত্তাফি হে যতক্ষণ পর্যন্ত সে না বলে হাদ্দাসানি আও সামিত হাদ্দাসানি অর্থাৎ আমি আমাকে হাদিস বর্ণনা করেছে কিংবা আমি শুনেছি যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করি না আর রিসালা পৃষ্ঠ নাম্বার তিনশো উনসত্তর এবারে এই হাদিসটা বিস্তারিতভাবে আরও আছে মুসনাদ আহমাদে এগারো খণ্ড দুশো ছিয়ানব্বই বিষ্ হাদিস নাম্বার ছ হাজার ছশো ছিয়ানব্বই ফেকানা আম না আমি মুহা মান মানবালাগা মিন ওয়ালাদিহি আইয়াকু আহা আইন্দা নওমিহি তিনি তার প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে সন্তানদেরকে শিখে দিতেন যাতে করে তারা ওই দোয়াটা ঘুমের সময় বলে ওম্যান হুম সকে এবং যারা ছোট ছিল লা যারা যাদের জ্ঞান হয়নি বিবেক হয়নি বুদ্ধি হয়নি আহা ফাজা তা তারা যাতে করে মুখস্ত করে কাতা বাহালাহু তাদেরকে লিখে দিতেন ফা আল্লা কাহাফি তাদের গলায় ঝুলিয়ে দিতেন এই জন্য যাতে করে তারা মুখস্ত করে তিনি তাবি হিসাবে ব্যবহার করেননি এই হাদিস থেকে প্রমাণিত হলো এটা তাবিজের জন্য তিনি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন এটাকে দোয়া হিসাবে যে মুখাস্ত যাতে করে করে নেয় এবং অনিষ্ট থেকে বাঁচতে পারে বিশেষ করে এই হাদিসটা যদি সই হতো আর আমরা না মানতাম তাহলে আলুর হাদিসদের ওপরে বলা যেত যে তারা হাদিস মানে না বা সাহাবিকে মানে না তারপরও এই হাদিস থেকে তাবিজ প্রমাণিত হয় না বুঝলেন চাহেল মুখোশধারী মুক্তি সাহ আবদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওয়াজ ইমাম তিরমিজির ঘোষিত সহিহ হাদিসকে যয়ব সাব্যস্ত করতে চেয়েছে এবং ইমাম হাকিমের ঘোষিত সহিহ হাদিসকে যয়ব সাব্যস্ত করতে চেয়েছে এবং অন্যান্য মুহাদ্দিসীন আজম যারা মোহাম্মদ বিন ইসহাককে সিকাহ বলেছে এবং তার উপরে আপত্তির খণ্ডন করেছেন এমন কি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শিও কিতাবে মোহাম্মদ বিন ইসহাক স্থান দিয়েছেন এবং অন্যান্য অসংখ্য আহাদিসে আহাদিসের গ্রন্থে ইমামে মোহাম্মদ ইমাম মুহাম্মদ বিন ইসহাক কে স্থান দেওয়া হয়েছে সেই মোহাম্মদ বিন ইসহাকের থেকে বর্ণিত হাদিস এ কি করলো জাইফ শব্দস্থ করার চেষ্টা করলো যেখানে আমি তিরমিজে ঘোষণা করেছেন যে হাদিসটি সহিহ ইমাম হাকিম মুসতাদরাক হাকিম যেখানে এলাকা হাদিসটি সহিহ তার পরেও এই সমস্ত হাদিস করা কি করে তাদের ঘোষিত সহিহ হাদিসকে জাইফ বলতে পারে আসলে এরা হলো অমুসলিম নবীর হাদিস থেকে সাহাবাদের আমল থেকে মুসলিমকে দূরে সরাবে বলে এই সই হাদিসগুলোকে এরা জৈব জৈব বলে কাটিয়ে দিচ্ছে এবং জৈব জৈব বলে সরিয়ে দিচ্ছে আসলে উম্মতের কাছ থেকে নবীর আমলকে নিয়ে নেবে সাহাবর সাহাবের আমলকে নিয়ে নেবে এই কারণেই এরা মহাদিস এজামদের ইমামে তিরমেজির ইমামে হাকিমের ঘোষিত সৈয়াদিসকে জৈব সাব্যস্ত করেছে আল্লাহ এদের থেকে আমাদের সকলকে হেফাজত করুন আহ আমরা সেই স্বর্ণ যুগের ফলো করব নাকি দাড়ি ছাটামালের মালের ফলো করব যে সাধারণত তাহানাফির ফোন তুলতে ভয় করে সে হাদিসকে জয়ীব বলে আমরা জয়ীব মেয়ে নেবো হিমামের তিরমিজি কত বিজ্ঞ মহাদ্দিস তাদের মতো মহাদ্দিস অত বিচক্ষণ গবেষক রিসার্চকারী মহাদ্দিস হাদিসকে সহি বললেন হিমামে হাকিম সহি বললেন আরে বলছে জয়ীফ নাউজিবিল্লা কি করে মানবের কথা আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত একজন মূর্খ মুকাল্লিদ জাহেল মুখশদারি মুফতি সে তিনটা অভিযোগ করেছে আমার ওপরে অভিযোগ নাম্বার এক মুস্তাদাকে হাকেমের এবং সুনান তিরমিজির হাদিসকে আমি জৈব বলেছি যদিও তারা শহী বলেছেন বা হাসান বলেছেন নাম্বার দুই আমি দাড়ি কাটি নাম্বার তিন আমি তার ফোন ধরি না ফোন ধরতে ভয় পাই এই তিনটি অভিযোগের জবাব দাঁত ভাঙা জবাব দিচ্ছি আপনারা শুনুন এবং নিজেই বিচার করুন বিচারকমণ্ডলী ইমাম হাকেমের হাদিস এবং ইমাম তিরমিজির হাদিস একই সানাদে আর আমি যেগুলো রেফারেন্স দিয়েছি আবুদাউদ এবং বাইহাকি সহ আরও বিভিন্ন যেগুলো রেফারেন্স দিয়েছে উদ্ধৃতি দিয়েছে মুসনাদ আহমাদ সহ সমস্ত সানাদ একটাই মুহাম্মাদ ইশ ইসহাক মুদাল্লিস রাবি আছে আর সে আন্দে বর্ণনা করেছে এই জন্য এই হাদিস গ্রহণযোগ্য নয় কিন্তু ইমাম হাকেম এবং ইমাম তিরমিজি তারা সহি এবং হাসান বলেছেন এদের জবাব কি। এই জবাব এর জবাবে আমি বলছি না আদাওয়ালা নয় মুরগিওয়ালা নয় রাখাল নয় ইমাম জাহাবি রহম্লা বলছেন কারল হাফেজ ইমাম জাহাবি ইমাম জাহাবি তিনি বলছেন ইমাম হাকিম সম্পর্কে ইমাম ইমাম সদুকুন লাকিনাহু ইউসাহুফি মুস্তাদি আহিসহ তিনি সত্যবাদী ইমাম ছিলেন কিন্তু মুস্তাদ হাকিমে জয়ীফ হাদিসকে সহি বলে দিতেন মিজানুল এতেদাল তৃতীয় খণ্ড ছশো আট পৃষ্ঠা ইমাম জাহাবি কোন মুকাল্লিদ নন কোন মূর্খ নন না মুখোশধারী মুফতি নন জাহেল নন বিখ্যাত একজন মুজতাহিদ এবং বিখ্যাত মুহাদ্দিস রিজাল শাস্ত্রবিদ তিনি উল্লেখ করেছেন ইমাম হাকেম সত্যবাদী ইমাম ছিলেন কিন্তু তিনি মুস্তাদ হাকেমে জৈফ হাদিসকেও সহি বলে দিয়েছেন মিজানুল এতেদাল তৃতীয় খণ্ড ছশো আট পৃষ্ঠা মোকাল্লিরদের যেহেতু যোগ্যতা নেই ক্ষমতা নেই পড়ার এগুলো একটু শুনে নিও তারপরে আর একজন আবুল খায়ের মোহাম্মদ মুহাম্মদ আল জাজরি মৃত আটশো তেত্রিশ তিনি বলছেন ও কেন ইমাম আনাত ইমাম হাকেম তিনি একজন সত্যবাদী বিশ্বস্ত ইমাম ছিলেন কিন্তু মুস্তাদকা হাকিমে জৈব হাদিস সমূহ রয়েছে নিহায়া ফি তাবাকাতিল কুর্রা দ্বিতীয় খণ্ড একশো পঁচাশি পৃষ্ঠা জীবনের নাম্বার তিন হাজার একশো আটাত্তর ইমাম হাকিমের ব্যাপার ইমাম জাহাবিব এবং আরেকজন মহাদিস আবুল খায়ের মোহাম্মদ উব মুহাম্মদ আল জাজরির উক্তি যে মোস্তাদ হাকিমে জয়ীফ হাদিস রয়েছে সহি হাদিস হাদিসকে ইমাম হাকেম সহি বলে দিতেন এটা আদাওয়ালা নয় মুরগিওয়ালা নয় হাফেজ জাহাবি এ কথা উল্লেখ করেছেন তারপরে তিরমিজি সম্পর্কে উল্লেখ করতে গিয়ে মুখশধারী মুফতি জাহেল মুকাল্লেদ বলেছে যে অত বড়ো মহাদ্দেশ উচ্চ মানের মহাদ্দেশ ইমাম তিরমিজি হাসান বলেছেন আর আহলে হাদস আরে আমরা আহলে হাদাস না আমরা আলুর হাদিস তোরা হচ্ছে আলুল হাদাস তিনি হাদিসকে হাসান বলেছেন আর এ বলছে জৈব তার ব্যাপারেও দেখে না ইয়াম জাহাবি কি বলেন ইমাম জাহা বলছেন ফালি হ্যা তামিদুল তিরমিজি ইমাম তিরমিজি ইমাম জাহাবি বিস্তারিত আলোচনা করেছেন যে ইমাম তিরমিজি হাদিস কে সহি এবং হাসান বলাতে শিথিলতা প্রদর্শনকারী ছিলেন তিনি হাদিস সহি ও হাসান বলাতে শিথিল শিথিল ছিলেন এই জন্য ইমাম জাহাবি বলেন এই জন্য আলেমগঞ্জ অর্থাৎ মোহাদ্দ সেনে কেরাম তিরমিজির সহি বলাকে ভরসা করেন না মিজানুল জানুল এতেদাল তৃতীয় খণ্ড চারশো সাত পৃষ্ঠা ফালি আলা দা তিরমিজি ভালো করে পড়েনিও মি জানুল এতেদাল ইমাম জাহাবি আরো বলেন ফলা ইয়কমিজি ফল মুহাক্তা গালিবুহাদ চতুর্থ খণ্ড চারশো ষোল পৃষ্ঠা ইমাম তিরমিজির হাসান বলা বা হাসানের উপর ধোঁকা খেলে হবে না মানে ইমাম তিরমিজি হাদিসটাকে হাসান বলে দিয়েছেন এর মানে এই নয় যে সে হাসান যে হাসান ভেবে নেবে সে ধোঁকা খেয়ে নেবে এই জন্য ইমাম জাহাবি বলছেন যে ধোঁকা খেলে হবে না তার হাসান বলাকে কেননা মোহাকিকদের নিকট এমন বর্ণনাসমূহ দুর্বল বা মিজানুল এতেদাল চতুর্থ খণ্ড চারশো ষোলো পৃষ্ঠা পালা সাখাবি ইমাম শাখাবি বলেন অকিসম ও মিনহোম মোতা তিরমিজল হাকেম শিথিলতার দিকে শিথিলতার অংশেপ পড়ছেন ইমাম তিরমিজি এবং ইমাম হাকিম আলে এলানু বিখ লিমান জম্মাত তারিখ একশো আটষট্টি পৃষ্ঠা আলমোতা কালিমুন আফির রিজাল একশো সাঁত্রিশ পৃষ্ঠা ইমাম জাহাবিব এবং ইমাম সাহাবি তারাও বললেন যে ইমাম তিরমিজি মোতা সাহেল ছিলেন জয়ী ফাদিসকে সহজেই হাসার এবং সহি বলে দিতেন এই জন্য মোহাদ্দ কেরাম ওলামায় মা সেটাকে ভরসা করতেন না গ্রহণ করতেন না ইমাম জাহাবি কোনো মোকাল্লিদ নন কোনো আদাওয়ালা নন মুরগিওয়ালা নন বিখ্যাত একজন মহাদিস এবারে তৃতীয় নাম দ্বিতীয় নম্বর অভিযোগ ওই জাহেলের যে আমি তার সাথে ফোনে কথা বলি না বা ফোন ধরিনা না ভয় পাই আল্লাহ বলছেন সুরাফুর ফুরকান ষোলো নম্বর পঁচিশ সাত নম্বর তেষট্টি ওই দা হ তাহমুল জাহিলক সালামা জাহেলদের যখন সম্মুখীন হবে তখন তাকে সালাম দিয়ে দাও মানে তাকে অ্যাভয়েড করে চলো তার ধারে কাছে যেও না ও বেয়াদবের ও যে জাহেল এর প্রমাণ দিচ্ছেন আল্লামা ইবনু আবদুল বার আমি বলছি না জাহেল আল্লামা ইবনা আব্দুল বার আল আন্দুরসি মৃত চারশো তেষট্টি তিনি বলছেন ক আলু মানে ওলামাই কেরাম বলেছেন মহাদুসী কেরাম বলেছেন লা মুকাল্লিদের কোনো জ্ঞান থাকে না মানে মুকাল্লিদ জাহেল হয় একতালি ফুফিদা আলিক আর এই ব্যাপারে কোনো মতানে কোনোই মতভেদ নেই জা ওয়া ওয়ুলিহ দ্বিতীয় খণ্ড একশো সতেরো পৃষ্ঠা ইলামুল মুওয়ে ইন দ্বিতীয় খণ্ড একশো সাতানব্বই পৃষ্ঠা হাউফ ইজন কাইয়ুব ইনি আদাওয়ালা নন কাঁচ কাঁচকলাওয়ালা নন মুরগিওয়ালা নন পেঁয়াজ বিক্রেতা নন তিনি একজন বিখ্যাত মহাদ্দেশ উল্লেখ করছেন ওয়েদ্যা ক্যানেল মোকাল্লিদ ওলাম মিত্তে ফাকিলা অইলাম এলাম উল ওয়াক্ এন দ্বিতীয় খণ্ড দুশো পৃষ্ঠা যখনই কেউ মুকাল্লিদ হয়ে যায় তখন সে আলেমদের মধ্যে থাকে না অর্থাৎ জাহেল হয়ে যায় জাহেল আলিমদের ঐক্যমতে মানে ওলামাদের ঐক্যমতে সে জাহেল হয়ে যায় তো ওলামাদের ঐক্যমতে হচ্ছে জাহেল শাহ আবদুল্লাহ মুখোশধারী মুফতি মুকাল্লিদ। এ হচ্ছে জাহেল এই জন্য আমি তার সাথে কথা বলি না ও ও দলিল দিতে পারবে না শুধুমাত্র আলফাল বকবে এই জন্য তার সাথে আমি কথা বলি না আর গাল ছাড়া তো কিছুই জানে না ওরা ওদের তো গাল ছাড়া কিছুই জানে না চার নাম্বার অভিযোগ চার নাম্বার অভিযোগ হচ্ছে ওই মুখোশধারী মুফতি মুকাল্লি জাহেলের আমি নাকি দাড়ি ছাঁটি আরে বোকা গাধা আমার স্পেশালি বই আছে আমার বই আছে দাড়ি দেখা সুনাত না ওয়াজিব আমি সেখানে প্রমাণ করেছি দাড়ি কাটা ছাঁটা সব কিছু হারাম আর ইত্তেফাক ইত্তফাকিল আরজুব তেহিয়া তো হালকুহা ওয়ালা খুল করিবিনিক আলিব্দ চারশো আট পৃষ্ঠা আর অনেক দল দিয়েছি চার মাঝহের সর্বসম্মতিক্রমে দাড়ি বর্ধিত করা হচ্ছে ওয়াজিব বা ফরজ ওয়াজিব কাটা ছাঁটা হচ্ছে হারাম আলিবদা চারশো পৃষ্ঠা আর যদি প্রমাণ করে দিতে পারে হচ্ছে একটা মিথ্যাবাদী আমি দাড়ি কাটি বলেছে প্রমাণ যদি করে দিতে পারে যে মুসলিহদ্দিন দাড়ি কাটে তাহলে আমি বলছি একজন হানাফি হয়ে যাব আমি হানাফি হয়ে যাব। যদি সে প্রমাণ করতে পারে যে আমি দাড়ি কেটেছি কখনো যদি আমার দাড়ি কাটা ও প্রমাণ করতে পারে দাড়ি মুফতি শাহ আব্দুল্লাহ জাহেল তাহলে আমি হানাফি হয়ে যাব। এ হচ্ছে ওর জবাব এবারে তার কাছে আমার প্রশ্ন তার কাছে আমার প্রশ্ন হচ্ছে তাহাতা সুররা অর্থাৎ নাভিন নিচে হাত বাঁধার হাদিসকে ইমাম আবুদাব আবুদাব জয়ীব বলেছেন ইমাম আবুদাউদ আদা আলানন মুরগি নন প্রথম আবিদাওয়ণ্ড দুশো এক পৃষ্ঠা হাদিস নাম্বার সাতশো আটান্ন আবু দাউদা ইমাম আবু আবুদাওয়েন স্বামী হাম্বাল আহমদুল হাম্বালকে বলতে শুনেছি ইদা আব্দুল কফি আব্দুর রহমান বলতেন এই জন্য তিনি ইমাম আবু দাউদ নাবির নিচে হাত বাঁধার তিনটাই হাদিসকে জৈব বলেছেন তারপরে ইমাম বাইহাকি তিনি আদাওয়ালা নন মুরগিওয়ালা নন বাইহাকি দ্বিতীয় খণ্ড সাতচল্লিশ পৃষ্ঠায় হাদিস নাম্বার তেইশশো চল্লিশে এই হাদিসটাকে জৈব বলেছে রফি ইসনাদিহি তো এখন ইসানাতে জৈব আছে তাহলে মুকাল্লিদরা দিওবান্দিরা কী করবে নাভির নিচে হাত বাঁধবে নাকি ওপরে বাঁধবে সিদ্ধান্ত নিক জৈব হাদিসের আমল করবে নাকি সহি হাদিসের আমল করবে কী জবাব দেবে তারা তারা বলছে সহি নাভির নিচে হাত বাঁধা মুহাদিসদের কথা মানবেন নাকি এই মুখোশধারী মুফতি মুকাল্ল জাহিলের কথা মানবেন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি